আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। কিছুদিন আগে আমাদের একটা ভিডিও আপনারা দেখেছেন, সেখানে এক ভদ্রলোক সার্টিফিকেট বানানটা হঠাৎ করে ভুল করে বসেছেন। আসলে উনি কি সার্টিফিকেট বানান জানতেন না? নিশ্চয়ই জানতেন, কিন্তু সাডেনলি জিজ্ঞেস করাতে উনি বিচলিত হয়ে যান। আজকে উনি আমাদের স্কুলে এসে হাজির, আমরা ওনার মুখ থেকেই শুনব উনি কেন এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাকচুয়ালি আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে, কিছুদিন আগে আমি একটা ভিডিওতে সার্টিফিকেট খুব সহজ একটি বানান এটা ভুল করে ফেলি। আচ্ছা, আসলে ভুলটা করার পর আমি নিজে রিয়েলাইজ করি বিষয়টা। সেটা হচ্ছে যে আমি বিষয়টি করলাম যে এত সহজ একটা বানান ভুল করার তার পেছনে কারণটা এটা হতে পারে যে আমরা তো একটা সময় এডুকেশনের মধ্যে ছিলাম। জি জি। যখন এডুকেশন শেষ করে আমরা কর্মজীবনে চলে আসলাম, তখন হয়তো বা আমাদের কর্মব্যস্ততা প্র্যাকটিসটা করা হয়, এডুকেশনেবল প্র্যাকটিসগুলো করা হয় না। রাইট রাইট, এক্স্যাক্টলি। তার জন্যই শুধু সার্টিফিকেট না, এমন ছোট ছোট অনেক ওয়ার্ড আছে যেগুলো আমরা ভুলে যাই, এবং অনেক কিছু প্র্যাকটিসে না থাকলে আমরা ভুলে যাই, এটা স্বাভাবিক। তো সেইখান থেকে আমি নিজের কিছু ভুল শুধরানোর জন্য বা ভুলে যাওয়া কিছু জিনিস ফিরিয়ে নিয়ে আসার জন্য আমার প্র্যাকটিসে আসা উচিত বলে আমি মনে করেছি। যার জন্যে আমি আমার আপনার স্কুলের যে বিবর ইংলিশ স্কুলের খোঁজখবর নিয়ে দেখে যে আমার পার্শ্ববর্তী মহল্লাতে আপনার স্কুলটা, তো সেইখান থেকে আপনার কন্ট্যাক্ট নাম্বার কালেক্ট করে আমি আপনাকে নক করি যে আমি আপনার এখানে আসতে যাচ্ছি। আর আসার উদ্দেশ্য হচ্ছে এটাই যে শুধু আজকে এসেছি তা না, আমি চাচ্ছি যে আমার কর্মব্যস্ততার শেষে মানে মাঝে মধ্যে কিছুটা প্র্যাকটিস জন্য আপনার এখানে আমি করতে পারি, আপনার কাছে কিছু যেন শিখতে পারি, ভুলে যাওয়া কিছু জিনিস যেন আমি শিখতে পারি, সেটার জন্য আর কি আজকে এখানে আসা। তো স্যার, আজকে যেহেতু আপনার এখানে চলে আসছি, তো আপনি আপনার যদি যথেষ্ট পরিমাণ সময় থাকে আমি আর কিছু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, কিছু ট্রান্সলেশন বা কিছু ওয়ার্ড জানতে চাচ্ছি আর কি। শিওর 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 শিওর, বলেন আপনি কি জানতে চাচ্ছেন। আসলে জানার এটা হচ্ছে যে আমাদের চলমান যে বিষয়টা আসতেছে প্রায় সপ্তাহ খানিক পর, সেটা হচ্ছে আমাদের কোরবানির ঈদ যেটা আসতেছে, ঈদুল আজহা। তো এই সময় আমরা অনেকের সাথে কথোপকথন করি কোরবানি নিয়ে, গরু নিয়ে, এই নিয়ে বিভিন্ন এইসব বিষয় নিয়ে আর কি। তো সেখান থেকে আমার জানার প্রশ্নটা হচ্ছে, তো আমি কাউকে ফোন দিলাম, আমার কাউকে ফোন দিয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার এলাকায় কি গরুর হাট বসেছে, এটার ইংরেজি ট্রান্সলেশনটা কী হবে? আচ্ছা আচ্ছা, এটা ট্রান্সলেশন জানতে চাচ্ছি। এটা ট্রান্সলেশনটা হবে, ইজ দেয়ার এনি অ্যানিমেল মার্কেট ইন ইউর এরিয়া ফর ঈদুল আজহা? এটা ট্রান্সলেশনটা হচ্ছে এটা। নেক্সট, ইজ দেয়ার এনি কোশ্চেন? নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে আমি পুনরায় আবার ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি এবার কোরবানি দিচ্ছেন তো? আর ইউ স্যাক্রিফাইসিং ফর দিস ঈদুল আজহা? থ্যাংক ইউ স্যার। লাস্ট কোশ্চেনটা হচ্ছে আমি পুনরায় তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি এবার কোরবানি শরীকে দিচ্ছেন নাকি একা দিচ্ছেন? ইয়েস। এটার ইংরেজি ট্রান্সলেশনটা কি হবে? আর ইউ স্যাক্রিফাইসিং ইউর বিলাভড অ্যানিমেল জয়েন্টলি অর সিঙ্গেললি? এটার ট্রান্সলেশন হচ্ছে এটা। থ্যাংক ইউ স্যার, আজকে আমার এতটুকুই জানার ছিল। থ্যাংক ইউ রবিন সাহেব, আপনি অত্যন্ত মূল্যবান কয়েকটি কোশ্চেন করেছেন, যে কোশ্চেনগুলো অ্যান্সার ইতিমধ্যে আপনি পেয়ে গেছেন। তা আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এই প্রিয় দর্শক, রবিন সাহেব যে প্রশ্নগুলো করেছেন এগুলো অত্যন্ত সমসাময়িক কোশ্চেন। আপনারা যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা এই ভিডিও থেকে আপনারা জেনে নিতে পারবেন।